এমনও পাওয়া যায় যে দুইবার তিনবার অপারেশন করায়ছেন তারপরও আপনি অপারেশনে আপনি সাকসেসফুল হতে পারছেন না মনে করেন যে মল মলদারদা ব্লাডিং হয় এবং মরকতের মতো বের হয় বা কচার মাতার মতো বের হয় না সুন্দর করে जखায়া বাম হস্তা গর্ত করবেন দুহু আনস্তাইনু আনস্তাকিরু ওয়া নাওযু বিল্লাহি মিন শুরুর আনফুসিনা ওয়া মিন শাইয়াতিয়াত আমালিনা উপস্থিত ফিও আমার আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত আমি আজকে আপনাদের সম্মুখে বিশাল একটা গুরুত্বপূর্ণ একটা ঔষধি আলোচনা নিয়ে আসলাম ঔষধি আলোচনাটা হচ্ছে গ্রামে গুঞ্জে শহরে বিভিন্ন জায়গায় আপনার আমরা একটা জিনিসেই অনেকগুলি আমরা উচ্চারণ করে থাকি সমস্যাটা হচ্ছে আপনার অনেকের এই পাচ পিস্তলার এবং অশ্ব এবং বাওসি আমরা জিনিস একটাই কিন্তু অনেকগুলি এটার শব্দগুলি আমরা উচ্চারণ করে থাকি অনেকেই বলেন যে আমার মল দারেদা ফুসকা ফুসকা হয়ে ফেটে ফেটে দেখেছে রক্তের মতো যা এবং ফুঁজের মতো যা এবং তাজা রক্তের মতো যা এবং অনেকে বলেন যে আমার মলদারে দা বাইনবাসের মাতার মতন এবং কি হুটকার মতন এবং কি কচ্ছপের মাথার মতন বের হয় এমন হইল দেখে তাজা রক্তের মতো যায় যারা বলেন যে আপনার মলদারে দা বাইকমাশার মতো বের হয় এবং কচ্ছপের মাতার মতো বের হয় হুটকার মতো বের হয় এবং মলদারে চার উপে ফুসকা ফুসকা ফেটে ফেটে দেখেছে মরক্তর মতো বের হয় এই ধরনের বাইদের দিকে লক্ষ্য করে আমার আজকের চমৎকার একটা আলোচনা আলোচনাটা হচ্ছে দেখেছে এইটারই আমরা অশ্ব বলি এবং কি বগন্দর বলি এবং পাল পিস টলার এবং বাউশি এটা বলে থাকি কিন্তু জিনিস একরা একটাই অশ্ব তো যারা এই সমস্যা নিয়ে ভুগতেছেন এবং এটা নিয়ে আপনারা কষ্ট বুক করতেছেন এবং কি পাশাপাশি বিভিন্ন জায়গা এটার ব্যবস্থা নিচ্ছেন ব্যবস্থা নিলে গেছে আপনি এটা থেকে মুক্তি লাভ করতে পারতেন না হ্যাঁ পাশাপাশি দেখেছে এমন যে দু তিন বার অপারেশন করাইছেন তারপর হতে পারছেন না এই ধরনের বাইদের দিকে লক্ষ্য করে আমার আজকে বিশাল একটা ওষুধ আলোচনা শুধু খালি আলোচনা না এই যে আমার হাতে দেখতেছেন সুন্দর আপনাদের দিকে লক্ষ্য করে আমি সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করছি এবং কি এটা জাদুর মতো কাজ করে এই যে আমার হাতে গেছে একটা ফাউটার এবং বাম হাতে একটা মালিশ এই ফাউটারটা আপনি প্রতিদিন রাতে চার চামিজের এক চামিজ এক গ্লাস পানির সাথে গোলায় খাবেন এটা আমি অনেকগুলি প্রদান তা আমি মেরামত করে থাকি এবং পাশাপাশি আমি এটা দেখায় দিতেছি দেখানোর কারণ আছে এটা আমি পরে বলবো এই যে যাদের মনে করেন যে মলদার দা ব্লাডিং হয় এবং মরতোর মতো বের হয় বা কচ্ছর মাতার মতো বের হয় এটা সুন্দর করে যা খাইয়া বাম হাতটা গর্ত করবেন গর্ত করে গর্তটা বইরা মলদারে লাগায় উক্ত হয়ে থাকবেন তে আট মিনিট সাতে আট মিনিট উক্ততে হয়ে থাকবে ইনশাল্লাহ আপনার পাঁচ এবং পিস্তলার এবং অন্তর যেইটাই বলে থাকেন না কেন আমি অনেক সব বলে থাকি যে আপনার ফকটো বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা আছে হারাই গেছে গা ঠিক ওই রকমই আপনি মনে করবেন আপনি এই জিনিসটাও হারাই গেছে গা এটা আপনার মাধ্যমে আর নাই এটা আমার আপনার মাধ্যমে এটা নাই আবার পাশাপাশিটা কথা বলে দিই অনেকে যাদের বাইমাসের মাথা বের হয় বা হুটকার মতো বের হয় এইটা আর ভিতরে উড়ে না অনেকে আমার কাছে বলে থাকেন যে এটা দাগ খাতা উড়াই দিতে হয় ফিও ভাইরা এটা দাগ খাতা উড়ায় দেবেন না যদি হাতের কুনি লাগে আপনি এটা ক্যান্সার হয়ে যেতে পারে তখন আপনি আরও বেশি বিপদগ্রস্ত হবেন তা আমি সে বিপদগ্রস্ত হেন না তো এই যে আমি যে দেখাইলাম দুইটা জিনিস চমৎকার জাদুর মতো কাজ করে প্রতিদিন রাতে চার চামিজের এক এক গ্লাস পানি নেবেন এবং চার চামিজের এক চামিজ পাউডার নেবেন যারা লারাদার সাথে সাথে খেয়ে নেবেন পাশাপাশি দেখা গেছে এটা সুন্দর করে দেখা গোতরা বইরা আপনি মলদারে লাগাইতে উক্ত হয়ে থাকলেন ইনশাল্লাহ দেয়া গেছে দুই দিন তিন দিন বা এক সপ্তাহ তার ভিতরে আপনার এই যে একটু আগে বললাম যে আপনার ফোনা বিশ হাজার টাকা আছে বা পঞ্চাশ হাজার টাকা আছে হারাই গেছে গা মনে করবেন এই আপনার এই সমস্যাটা মানে নাই আপনার মধ্যে হারায় গেছে এবার হারাইয়া পাচ্ছেন প্রিয় ভাইরা অনেকে প্রশ্ন করেন যে শেখ সাহেব আপনার এই জিনিসটা পাবো কোথায় বা কিভাবে পাওয়া যাবে আপনার অ্যাড্রেস কোথায় আগে পরে আমার অনেক ভিডিও আপনারা দেখা থাকেন বা দেখছেন যদি ডাকার ভিতরে থাকেন তাহলে আমার কাছে ডাকা কমলাপুর রেল স্টেশনের পাশেই আপনার ডাক বিভাগের অফিস বারোশো সতেরো আমি এখানে বসা থাকি এখান থেকে আপনি কালেকশন করে নিতে পারবেন এই যে আমি কথা বলতেছি আমার বিডিও নিশ্চয় একটা ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন আর যারা ডাকার বাইরে থাকেন বা বিদেশে থাকেন প্রবাসে থাকেন অনেক প্রবাসী ভাইরাও আমার ফোন দেয়া থাকেন যে আমার তো এই জিনিসটা কীভাবে মানে কালেকশন করা যায় আপনার যে কোথাও থাকেন যে কোনো প্রান্তে থাকেন আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনি জায়গাত বই সেই সাল আপনার জিনিস সামনে পাওয়া যাবেন সময় মতোই তো ফির বয়রা ভালো থাকেন এবং অন্য কেউ ভালো থাকার মতো উৎসাহী করেন আসসালামুকুম রহমতুল্লাহ বাকু